নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/10/2021 পাবলিক সার্ভিস কমিশন বা wbpsc-র আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। আজকে একটি নতুন নোটিফিকেশান পেয়েছি, সেই একটি নোটিফিকেশান আমি শেয়ার করব। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেখে নিই কী গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে। আজকে যে নোটিফিকেশানটা রয়েছে দেখতে পাচ্ছেন, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। হাফ ইয়ারলি যে ডিপার্টমেন্টাল এক্সাম রয়েছে অফিসার, হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সাম অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ডিসেম্বর 2021-এর, তো ডিসেম্বর 2021-এর যে ডিপার্টমেন্টাল হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশান, সেই ডিপার্টমেন্টাল এক্সামিনেশান সংক্রান্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম রুটিন, পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে, কবে কী পরীক্ষা রয়েছে সেই ডেট প্রকাশিত হয়েছে, এবং অ্যাডমিট কার্ড অবশ্যই না এখানে অফিসার ইন্ডি 6, 7, 8, 9, 10 ডিসেম্বর হচ্ছে পরীক্ষা হবে এক্সামিনেশন হল ইন অ্যাট 161 এসপি মুখার্জি রোড কলকাতা 7000026, এই ঠিকানায় হবে। অফিসার ইন্টেন্ডিং টু অ্যাপিয়ার অ্যাট দ্য সেম আর অ্যাডভাইস টু কন্ট্যাক্ট দ্য ফিনান্স বা অডিট ডিপার্টমেন্ট ফর ফরওয়ার্ডিং দেয়ার নেমস কমিশন অফিস বাই 12ই নভেম্বর। তার 12ই নভেম্বর যে ডিপার্টমেন্টকে জানাচ্ছে যে তারা যেন নাম পাঠিয়ে দেয় অফিসে কমিশনের কাছে, যারা এই পরীক্ষায় বসতে চায়। এবং এখানে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম প্রোফর্মা ফর দ্য এক্সামিনেশান মে বি অলসো অবটেন্ড, ওয়েবসাইটে হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম প্রোফর্মা পাওয়া যাবে, সে অ্যাপ্লিকেশান প্রোফর্মা নিয়ে জমা দিতে হবে। আর ডিসেম্বর রেজাল্ট প্রকাশিত হবে মোটামুটি এই 2020-এর ডিসেম্বরের যে হাফ ইয়ারলি এক্সামিনেশান হয়েছিল তার হচ্ছে পরীক্ষা হবে 7ই জানুয়ারি, এই হচ্ছে তার সরি রেজাল্ট প্রকাশিত হবে 7ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারির মধ্যে, এটা কিন্তু উল্লেখ রয়েছে। তো প্রথমে পরীক্ষা রুটিনটা দেখে নেবো, 2021-এর যে ডিপার্টমেন্টাল এক্সাম, সেই 2021-এর ডিপার্টমেন্টাল এক্সামের যে রুটিন, সেই রুটিন প্রকাশিত হয়েছে, ভালো করে দেখে নিন আপনারা। এই যে 6ই ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বরের মধ্যে নাম পাঠাতে হবে, সরি 6 থেকে 10ই ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে, ভালো করে দেখে নিন একটু টোটাল রুটিনটা প্রকাশ, সাবজেক্ট ওয়াইজ রুটিন প্রকাশিত হয়েছে। 6ই ডিসেম্বর কী কী রয়েছে, 10:30 থেকে 1টা পর্যন্ত, তারপর 2টা থেকে 5টা পর্যন্ত রয়েছে, তারপর 7 তারিখ রয়েছে, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে পরীক্ষা রয়েছে। এক্সামিনেশান সেন্টারটার নাম রয়েছে, এই পারফর্মা, এই যে পারফর্মা দেখতে পাচ্ছেন, এই পারফর্মাটা পাঠাতে হবে, মানে অফিস থেকে অফিসের থ্রু দিয়ে এটা পাঠাতে হবে। তো যাই হোক, এই দুটি গুরুত্ব, এই একটি নোটিফিকেশান আমি শেয়ার করলাম পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে, আরও চাকরির খবর পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।